অজপাড়াগা থেকে টাইম স্কয়ার সব মহলেই আছে পরিচিতি। এমন পরিচিতি আশীর্বাদ নাকি অভিশাপ, সে প্রশ্নের তোয়াক্কা করেন না চিত্রনায়ক জায়েদ খান। ফেসবুকে ছবি বা ভিডিও দেওয়ার সাথে সাথেই বন্যা বয়ে যায় হাহা রিয়্যাক্টের, তাতেও নিজেকে সৌভাগ্যবান মনে করেন। 18 বছরের ক্যারিয়ারে মুক্তি পেয়েছে 19টি সিনেমা। ছবি কিংবা অভিনয় নিয়ে যতটা চর্চিত তিনি, তার চেয়ে বেশি আলোচিত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। দেশে বিদেশে যেখানেই যান সেখানেই পরিচিতি পান ডিগবাজি নায়ক হিসেবে। গেল মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন জায়েদ খান। 16 দিনের সফরে অংশ নিয়েছেন 3টি অনুষ্ঠানে, যেখানে তার সফর সঙ্গী ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। সিডনির ক্যাম্পসিতে আয়োজিত বৈশাখী আড্ডা অনুষ্ঠানে পারফর্ম করেন জায়েদ খান। প্রবাসী বাংলাদেশীদের মনোরঞ্জনে তিনি গানও গেয়ে শোনান। বাদ যায়নি তার সিগনেচার মুভ ডিগবাজি প্রদর্শনীও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে জানালেন এবার গন্তব্য লন্ডন। আগামী 26 থেকে 27 মে লন্ডনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন। 2 দিনব্যাপী এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জায়েদ খান। আগামী 22 মে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাবেন বলে জানিয়েছেন জায়েদ খান। লন্ডনে 20,000 প্রবাসীর সামনে পারফর্ম করবেন এই অভিনেতা। মেলবোর্ন ও সিডনিতে দর্শক মাতানোর পর যুক্তরাজ্যেও একাধিক শোতে অংশ নেবেন জায়েদ খান। এরপর যাবেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। জানা গেছে লন্ডনের শোতে জায়েদ খান ছাড়াও উপস্থিত থাকবেন রকস্টার জেমস, সাব্বির জামান, সঙ্গীতশিল্পী প্রীতম হাসান দোলা এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদি। বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন আয়োজনে অংশ নেওয়ার ব্যাপারে জায়েদ খান মনে করেন তার সরলতা, ডিগবাজি, মানবিক দিকগুলো হয়তো মানুষের কাছে ভালো লেগেছে। তিনি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও অনেক ভক্ত হচ্ছে আমার। দেশের বাইরে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি তা সত্যি অতুলনীয়। প্রবাসী বাংলাদেশি দর্শকদের ভালোবাসা দেখে মনে হচ্ছে আন্তর্জাতিক তারকা হয়ে গেছি আমি। গেল ঈদে জায়েদ খান অভিনীত সোনারচর সিনেমাটি মুক্তি পেয়েছে, যা মোটামুটি সাড়া ফেলেছে। বর্তমানে বিভিন্ন শোরুম উদ্বোধন থেকে শুরু করে দেশ বিদেশে স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। ফারজানা লিনা, সময় সংবাদ।